নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি একটি টি টাইম স্ন্যাক্স রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো চিকেন পকোড়া। এটা চায়ের সঙ্গে যেমন খুব ভালো লাগে, আবার কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসাবেও কিন্তু খুব ভালো চলে। খুব সিম্পলভাবে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে আমরা চিকেন পকোড়া বানাতে চলে যাই। চিকেন পকোড়া বানানোর জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট পিস করে টুকরো করে নিয়েছি। একেবারে কিমা বানাবেন না, সামান্য একটু মুখে লাগতে হবে, সেই রকমভাবে কুচি করে নেবেন। এবার এই কিমার মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। মশলার মধ্যে আমি নিয়েছি সামান্য একটু নুন, সামান্য একটু চিনি, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বেকিং সোডা, বেকিং পাউডার কিন্তু না, বেকিং সোডা, আর জিরে গুঁড়ো, আদা রসুন বাটা আর গোলমরিচ গুঁড়ো, এই সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করব। আর একটু পাতিলেবুর রসও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। আর এই ম্যারিনেটটা করতে হবে অবশ্যই 30 মিনিটের জন্য। ম্যারিনেট না করলে কিন্তু পাকোড়ার টেস্ট ভালো হবে না। ফিরে আসছি 30 মিনিট পরে। চিকেনটা 30 মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে, এর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে গেছে, তাই পকোড়ার টেস্টটা অনেক বেশি ভালো হবে। এবার এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমি প্রথমে ঝাল লঙ্কার একটু গুঁড়োও দিয়েছিলাম, আবার কাঁচা লঙ্কাও দিচ্ছি, তবে যে যেমন ঝাল খান সেই রকম দেবেন। আর দিয়ে দিচ্ছি বেসন, আর দেব আবার একটু নুন দেব। প্রথমে চিকেনটার ভেতরে নুন ঢোকার জন্য সামান্য একটু নুন দিয়েছিলাম, এবার বেসনটা গোলার জন্য আর একটু নুন দিয়ে দেব। নুনটা বুঝে দেবেন, কেননা প্রথমে যেহেতু নুন দেওয়া হয়েছে, বেশি নুন হলে আবার কম নুন হলেও কিন্তু পকোড়াটা খারাপ হয়ে যাবে, তবে নুনটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এবার এটা ভালোভাবে মেখে নেব, অল্প একটু জলও দিতে হবে। ভালোভাবে মেখে নেয়ার পরে এটা রিফাইন তেলে আমি ফ্রাই করব। আর পাকোড়া ভাজার সময় খেয়াল করবেন, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন। লো ফ্লেমে ভাজলে ভালো হয়, কেননা চিকেনটা তাহলে আস্তে আস্তে ভালোভাবে সেদ্ধও হবে আর ক্রিস্পিও হবে। এটা ভালোভাবে মেখে নেওয়ার জন্য সামান্য একটু জল দিলাম, বেশি জল লাগছে না আমার। ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার আমি এটা ফ্রাই করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার করেছি, তবে যে কোনো তেলেই পকোড়াটা ভাজা যায়। এবার পকোড়াটা একেবারে লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি, অল্প অল্প দিয়ে। এক পিঠ হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভাজতে হবে। পকোড়াটা একটু ধৈর্য নিয়ে ভেজে বানাবেন, তাহলেই কিন্তু ভালো হবে। এখন যদি হাই ফ্লেমে তাড়াতাড়ি ভাজতে যান তাহলে ওপরটা ব্রাউন হবে, কিন্তু
ভেতরটা একেবারেই কাঁচা থাকবে। একদিকটা ব্রাউন হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে অন্য পিঠটাও ব্রাউন করে ভেজে নেব। ফিরে আসছি পাকোড়াটা হয়ে যাওয়ার পরে। পাকোড়াটা দুপিটি বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের স্ন্যাক চিকেন পকোড়া। সবাই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আর কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে সেটাও জানাবেন। দেখা হবে আবার ভালো ভালো রেসিপি নিয়ে খুবই তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই।